এলাকায় আগ বহাইছে বাজাজ ইলেকট্রিক্যাল ভিভেল সোপ অব সমঝোতা নেহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা Brightest Entertainment's presence. পবিত্র দাদি গোটা মাটি ঠিক লৈছি ঐ ৰ তহৰ দৈ এতিয়া মাটিখিনি উলে মোক সমজাই দিব পাৰিবি না পাৰা যাব লাট মণ্ডলক লাগিব মহেশ মণ্ডলে ৱাই ৱাই বৌ টাকা দুখ দিলি মণ্ডল আহি যাব ঐ দাদি কি কৰ হা কি কৰ হা দাদি তুমি আপনি আৰু ভয় কৰি হোলাকাৰ পাক বহুত উঠে দিছে মই কিন্তু খাতিৰে নকৰো আমি কাইজা পেচাল নকৰা মানুহে হাফিজ হব যাওক দাদি চিন্তা কৰিব নালাগে হোলাকাৰ পাই যদি লাঠি লৈ ফিল্ডত নামে ময়ো আপোনাৰ হৈ দাও লৈ ফিল্ডত নামিম যে বৈশ্যনী চলিক টিউচন কৰিছে সেইদিন ধৰি বন্ধু বেলেগ হৈছে ভাতো ৰান্ধি দালি চৰু এগিলা চব উদং দুন চব উলটে থ আছে সুনিতা ইতা ৰান্ধব হে আও ইতা ৰান্ধব জনাই কেৰপা আহিলা দো কিবা কথা পাতি আছে ইউ এন নাই অকত ৰান্ধবাৰ বস্তু দে আহি পাই মই মাতি আনো নালগে দে নালগে নাজবি কেৰপা গেল দে তে তাই কি কৰি আছে এ বুঢ়ে আৰু জয়াল লগত কথা পাতি আছে থাওক দে তাইকো কিবা ভাত ৰান্ধবা অৰ্ডাৰ কৰিব বয়া লাগে ইয়ে তই যাচোন মোক গেলি এক কাপ চাহ কৰি দিগে দে আনো দে যা মানে মই ভাবিছিলো আপোনাৰ ভাব থক হে বন্ধু কথা গেলা ভাবাওতে বেলেগে কি ভাবে কি ভাবিবা পাৰে তাকো অলপ চিন্তা কৰিব লাগে দুইটা কাইজা কৰি থাকক মই গেলো ৰবা চিন্তা বাই দাদা আইছি ভাত দিব লাগিব মই গেলো চব কথা পিছত শুনিম সুনিতা যাওক দিয়া তুমিয়ে ময়ে ডিছকাছ কৰো মানে মই ভাবিছিলো আপনার ভাব গেলা সব নেগেটিভ জি কয়ে শুনতে পাই থাকাত আকা লাগে শুনিম জয়া শুনাচোন জয়া জয়া ভাল কথা এটা কম বলে ভাবিছিল নুশুন থাক মোর কি আহে যায় বৌ কেই নাই বুহামে তোক বাবাই কি কইছি মোক আকো ক নাই হা মোকো আকো ক নাই দুখুন হা কি হাওগা তুমি বৈরে আগঠেক গেছি কেই নাই ব কবা নর কেইদিনৰ খাতি দিছ মই আকো খাতি তাতি দিয়া নাই বেমাৰ আজাৰৰ কথা না খাতি দি পঠালি বৈয়া কথা হব সেইটোও হয় মই বেটা বৰীৰ লগত পানী হৈ থাকোঁ মাই তথাপি মোৰ বদনাম কৰে মই বোলে বৰীক গালি পাৰি থাকোঁ বৰীক মই কিয়ে মাই মালতীৰ কথা পাতি আছা হে বৌ কেইনা আহিব কেইনা নাহে তাকে পাতি আছো ৰবা এ কালি বা পৰীক নাই আহিব দে ও মামী ভাল পাইছে বোলে দে মামা আহিবা যি ভয় খাইছি নহয় ও মামীৰ বোলে সেই ডেংগু যোন নহয়ে কিবা ভাইৰেল ভেবাৰ না কি ও ভাইৰেল ভেবাৰ হৈছে সেইটো জ্বৰত আৰু গুৱাহাটীক নিবা লাগে না আমাৰ বৰীৰ দুখোন সেইটো জ্বৰ হৈয়ে থাকে বৌৰো ভাইৰেল ভেবাৰ হৈ থাকে এ আমাৰ আৰু ভাইৰেল ভেবাৰটো বেলেগ দে বুজাই বুজব কি বেলেগা দাদা ও মি গুৰ মই বিগলিটি কৰি মন বেয়া লগাৰ ইংৰাজী ভাইৰেল ভেবাৰ হ'বলৈ শিকাই দিছি সেইদিন ধৰি মালতীৰ মন বেয়া লাগিলি ভাইৰেল ভেবাৰ হ'বলৈ কয়ে তে ভাইৰেল ভেবাৰ কেই নাই বইতা কালি দিনটো চাওঁ দে আহে নে নাহে চাওঁ যদি কালি দিনটো নাহে পৰীক্ষা মানে যাই লৈ আহিম নিজে যা তই মোক ভাতকেইটা দিগে যা আহ প্ৰব্লেমটো কি কচোন তহঁত
এক নম্বৰ বদমাস। কিয় কিয় এই ইফালেও কবি সিফালেও কবি, হে সাপ হৈ খুটিবি বেজ হৈ যাবি। তই মোক বাৰে বাৰে ব্লেম দিয় কিয়? কিয় নিদিম, আগতে গম পোৱা নাছিলো, এতিয়া কিন্তু চব গম পাওঁ। তই সুনিতা ভোলা কেৰপা যেতিয়াই যি ৰায়দান দিয় চব জয়াৰ পক্ষত দিয়। তই এটা বুৰ্ব, তোৰ ফেভাৰত মই সদায় ৰায়দান দিওঁ, হ'লে কি হ'ব, তই নিজে নিজৰ ফেভাৰৰ পৰা ৰায়দানটো উলিয়াই দিয়। এনেই ক'ব পাৰিবি, কিন্তু যুক্তি সহকাৰে ক'ব নোৱাৰ। যুক্তি সহকাৰে কওঁ, লাজ পাবি, পতিয়ন যাবলৈ বাধ্য হবি, তই যে এটা বুৰ্ব। দেচোন ক শুনো, জয়াই তোৰ লগত ছাঁটোৰ নিচিনাকৈ লাগি থাকিবলৈ সাহস ক'ত পাবি? তহঁতৰ কাৰণে, তহঁতেই দেখোন ভাল বন্ধু বান্ধৱী হৈ থাকিবলৈ জয়াক মোৰ ডিঙিটো ওলমাই দিছিলি। আমি বন্ধু বান্ধৱী হৈ থাকিবলৈহে দিছিলো, প্ৰেমিক প্ৰেমিকা হৈ থাকিবলৈ কোৱা নাছিলো নহয়। তাইহে তেনেকুৱা আচৰণ কৰে, তোৰ বাবে কৰে, পিকনিকলৈ যায়, খৰচ বহন কৰ, চাইকেলখন ভাল কৰি থ, তাই আহি লৈ যায়, জয়াহঁতৰ ঘৰলৈ গৈ ৰাতি মূৰ মালিচ কৰিবলৈ লগাই দিয়। এইবোৰ কাৰণতে তাই সাহস পায়। মই আচলতে কেৰপাৰ লগত বিয়া হ'ব খুজিছিল, তই মাজতে যিখনহে হাহাকাৰ লগালি। মই ভাবিলো থ তোৰ ভাব, সন্ধিয়া সময়ত দোকানৰ পৰা জয়াই চানা ভাজি আনিবলৈ তোক কিয় কয়, মোক কিয় নকয়, মোকোতো ক'ব পাৰিলিহেঁতেন। মই কি কৰিম এতিয়া? বান্ধৱীৰ দৰে ব্যৱহাৰ কৰ, জয়াৰ নামত টকা খৰচ নকৰিবি, টকা সময় একো খৰচ নকৰিবি। এই তোৰ নিচিনা বুৰ্বকটোক এইবোৰ কৰিনো কি লাভ? দেৰি আহ আহ, কঁঠালগুটিৰ লগত ভলা কেৰপা আছে, মোৰ হাততো হাফিজ আছে, অপু হৰেণ আছে, কাক খাতিৰ কৰিম মই, কাকো খাতিৰ কৰাত নাই। অ দাদি, পুৱাই পুৱাই দেখোঁ আজি মহেশ মণ্ডল আহিব। হয় নেকি, এটা কাম কৰক, আপুনি আহোঁ পাথাৰক লৈ যাই থাকক, মই যাই আছোঁ, যাওক একেলগে যাওঁ যৌ। তাকে তোৱাই, তোৰ হাঁহতে আমি আহিছোঁ। এই আপোনাৰ মেট্ৰিৰ গোলজা দিয়ক। হয় দে হাফিজ, মোৰো মেইন হাঁহক তই, আহ একেলগে যাওঁ। মই যাম বুলি ক'লো দেখোঁ দিয়ক, আপুনি আহোঁ যাই থাকক, মই যাই আছোঁ, যাওক। এহেঁতেও কৈ আছে একেলগে যাওঁ, কিবা কাৰণত তই নাগলি সাংঘাতিক কথা হ'ব। অ' দাদী, মই নাম্বাৰ ওৱান মানুহ, একবাৰ যাম বুলি ক'লো যেথেন যামেই। হ'লেও একেলগে গেলি ভালোৱে, আজি ৰিক্সা নিব নালগে আছোন, পবিত্ৰ দাদীও একলা। দেৰিকা ৰিক্সা নেনোৱে, ৰিক্সা আজি বন্ধ ৰাখি, পাকঘৰটোতো বন্ধ ৰাখিব নোৱাৰো, পাকঘৰ চলাব লাগলি, চাউল দালি কিবা এনেকে ৰেচনৰ বস্তু আনি দিব লাগব। আমি ৰখছো যাতে, তোৰ কি কি বজাৰ লাগে লৈ আহে, বজাৰখিনি থৈ একেলগে যাম। আপুনি আহো যে দাদী, হক দে হাফিজ, ময়ো কায়ো নহয় মানুহ জানাইতো। এই বচোন বহ বহ বহ, যা তয়ো বজাৰ কৰিয়া, বজাৰৰ পৰা অহাৰ পাছত গোটাই মাখা একেলগে যাম। হৈ যা দাদী, ঠিকে কৈছি, একেলগে গেলি সাহ হ'ব। আপোনাৰ সাহস বুজা গৈছে দিয়ক, বহক, বাজারের উপর আহি একেলগে যাম। ও আপনি মন্ডল? ও হয়, হেৰি ঘর কত? মোর ঘর, ওই মোর ঘর মানে আপনার এই যে রাস্তাটো দেখিছে, এই যে আপনার পোনে পোনে গৈ আগত যে তিনিআলিটো আছে, তিনিআলিটো চুকতে স্কুলখন, স্কুলখনৰ কিনাৰতে যেটো আলি গৈছে, সেইফালে গৈ আপোনাৰ এক দুই তিনি নম্বৰ ঘৰ। আপুনি আপাৰৰ মালহে ফল, পইচাৰ কথা কিয় চিন্তা কৰিছে ফল? কাম এটা কৰিম, পইচা নাটাকে কৰিম, এডভান্স দিব লাগিব। হয় গুৰু, কিহৰ এডভান্স লাগি যায় মণ্ডলক? ও লাগিব দে গুৰু, লেনদেনত আমাৰ ৰেকৰ্ডটো ইমান ভাল নহয় না। নিজৰ ৰেকৰ্ড নিজে বেয়া কৰি ফেলছা, ইটা কলি কি হ'ব? তে পইচা দিয়ক গুৰু, আমি দুয়ো যাই মহেশ মণ্ডলক লৈ আহোঁ, আপুনি পথাৰক লৈ যাই থাকক। যা তে যা, পইচা দিয়ক আমাৰ। মণ্ডলক এডভান্স দিব লাগিব? ও লাগিবতো, কিনো কোৱা। এই 50 টাকা লো, এই যাবাৰ টাইমত আৰু 50 টাকা দিম বুলি কবি। ও কে আহিলি আই, ও 100 টকাৰ 1 কেজি মাংস আনিব দিয়া আনিছি। কি হল, 1 কেজি মাংসৰ দামে 500 টকা হল, কি হল? মণ্ডল কমচে কম 500 টকা দিব লাগিব। বাবা হারে কি কথা কয় হাই ফল, আমি সৰু থাকাতে 5 টকা দিয়ে মণ্ডলক মাটি দুখা মাতছিল, তেতিয়া মণ্ডলর দরমহা 400 টাকা আছিল, ইটা 400 রুপে 40,000 হল, সেই ধরি 5 টাকা দু 500 টাকা হল। ওহ হ্যাঁ নাঙ্গে দে, মই মাটি নুজুখুৱাই ফল। তে হ'ব দিয়ক নালগে, আমিও ঘৰে ঘূৰি যাম, পবিত্ৰ দাদী মাটি দখল কৰি থাকক।
তহঁতে বৰ জ্বালা দেহে ফল সেইটো দি এ 100 টকা লো মই মুঠতে 300 টকাহে দিম তাতকৈ 8 টকাও বেছি নাযাওঁ যা এতিয়া আহ দেদি মিড ডে মিলৰ ৰান্ধনি হেড চাও আগজনী ঘৈণীয়েক ঢুকাল ঠিক আছে তাৰপিছত হেডমাষ্টৰ প্ৰথমজনী ঘৈণীয়েক ঢুকোৱাৰ পিছত মিড ডে মিলৰ আন্ধনীক বিয়া পাতিলে তাৰপিছত এতিয়ালৈকে তো পাচনেলেই এতিয়াহে কাহিনীটো ছ'চিয়েলত পৰিবহি তাৰপিছত হেডমাষ্টৰে তৃতীয়জনী বিয়া কৰোৱা পালানী অকণ চলালে হ'লনে এতিয়া ছ'চিয়েল প্ৰব্লেম মাই গড হেড ছাৰে পুনৰ ঠিক ধৰিছে আমাৰ মহাৰাজে ছ'চিয়েল প্ৰব্লেম এটা কৰি বহি আছে নাই নাই মই বিশ্বাস নকৰোঁ দেই কওক বা নকওক সঁচা প্ৰব্লেম এই গুৰু আহি আছে মনে মনে থাক মাটি জোখাটো আৰম্ভ কৰক, এইটো সেইদৰে নহব নহয় নিয়ম মতেতো মানে পূব পশ্চিম উত্তৰ দক্ষিণ গোটেইকেইজন লাগে এতিয়া কেনা লগা ফালৰ মানুহজনটো লাগিবই হা তেওঁ অহালৈকে আমি অন্তত কথাকে পাতো নে কি কয় হেৰি তামোলখন খাই নৰব খোৱাৰ ভাৱ কৈছে না সৰু পাই খাব নেকি কিমান জামেলা মাৰি কম পইচা কামন আছিল আপনিও এৰা হেৰা সকলোৱে পাৰিশ্ৰমিক কিবা এটা দিছিল মই না কৰা নাই নহয়
কিন্তু মানুষবর তেতিয়া বড় সহজ সরল আছিল। হ্যাঁ, সরকারি জোকমাকব মানি লৈছিল। ইয়াতে ভরি আঙুলে ক্ষতি পড়ব বলে কোৱাৰ লগে লগে সকলে মানি লৈছিল। বড় সুন্দরকে মিলাই দিছিল হে। ও হৈ দিয়ক। কই থাকা আমি শুনি আছো দা। তারপিছত আর আমার পিতাকে কলা মাটিখিনি জুখি মাখি সীমাটো বুঝি লও দে ল নহল কিয়া হা। সেই সময়ত আছিল লেইটা মণ্ডল। লেইটা মণ্ডলে আর দহটাকা নহলে চিকলে নাললে। কিয় চিকলা আমে? মাটি জোখা চিকল। কিয় চিকলে দি মাটি জোখে হা? মাটি ফিটাই দিয়ে জোখে কবাতো নরু। আজিকালিহে ফুটাই দি জোখে, আগত দিনের মাটি চিকলে দি জুখছি। ও মনাত ভরে থই এসাজ ভালকে নাখলি সেই চিকল দাইংবাই নরা হই নেকি। আচ্ছা, মাটি জোখা নহল নাকি? নহল। ইটাও মোর গতাই হল হলে চকু পানি হলে দহটা টাকা ধরি ইটাও আমার বহু মাটি নগেন হাতত তাতে হুমে থাকিল। ইটা মন্ডাল আনলি, সেই মাটি পাবা না? দিব যা মাটিখিনি ঘুরে। জোখে মাখে তোনার ভাগত পড়লি কে আনে দে? আজি 30-40 বছরের দখলত থাকা মাটি কোম্বাই এরি দিব। ইটাও দাদাক গা উঠে দিলি, দাদা একবার হামলা এটা দিব জানে। হিও বল নাই না, টাকার বল। আর বেশিকে মনতো নকরু দে মাই, কিবা কাইজা পেশাল লাগব বলে গতাই ভয় করু মই। আ মাইয়া কিবা খাও আ জলা। আরে বাবু, রাস্তাতে একটা কথা কই থই দেম। ও তাতে যায় কিন্তু ম্যাং ম্যাংকে নাথিব, যি কয় দমত কথা কব। ও দে পবিত্র দাদি আর কি দমত কথা কব, এ ম্যাং ম্যাংকে কব না বউ, দমত কবা লাগবো বুঝছে না দাদি। হব দে, আজি মই দমত কথা কম। পারব না? পারিম দে। তই এটা কাম করবি আবিষ্কার, কোনটো কথা দমত কবা লাগে সেই কথাটো পবিত্র দাদি শিখিয়ে দিবি। ঠিক কথা কইছে আপু, দাদি ঘাবিষ্কাই কানোর কাহে কাহে কথাখানি কব, তারপর পবিত্র দাদি দমত কথাখানি কব বুঝছে না দাদি। হব আহ, এতে কথা পাতি থাকাতে সেফলে মন্ডলর মাটি জোখা হব। কায়ে দিয়ক, দকল ধুমে এক কাপ এক কাপ চাও খাই যাব পারো। চাহ পানি আহি খাম নেকি? কথার কথাটো কইছো দিয়ক দাদি, দু পক্ষ যাই না পাক লগি মাটি সমজবা নরে। আহক এথেন আহ। এই দে আহি আহি এইখানি পালোহি। বাপ্পা ঐ, আপনারও হিস্ত্রি মস্ত হিস্ত্রি হে ফল। নহয় মোর কিবা এটা মরম লাগি গেল মানে। মরম লাগি গেল? আপনার তিরিটুক লাগে নাকি? নহয় হে, গাঁওখন কিবা মোর মরম লাগি গেল। বড় ভাল গাঁও আছিল, মানুষবোর অতি সহজ সরল আছিল। নহয় ও গাঁত সবরে আগতে সীমার কাইজা আছিল, আপনিও এটা সময়ত মাটি জুখিবলে কম পয়সা ইনকাম করা নাছিল। এই কি কথাবোর কোয়া হে? কই দিয়ক খুড়া, সীমা জামেলা মারি কম পয়সা কামা নাছিল আপনিও। এরা হেরা, সকলে পারিশ্রমিক কিবা এটা দিছিল, মই না করা নাই নহয়। কিন্তু মানুষবোর তেতিয়া বড় সহজ সরল আছিল। হ্যাঁ, সরকারি জোকমাকব মানি লৈছিল। ইয়াতে ভরি আঙুলে ক্ষতি পড়ব বলে কোৱাৰ লগে লগে সকলে মানি লৈছিল। বড় সুন্দরকে মিলাই দিছিল হে। ও হৈ দিয়ক, আমার সুপার সবরে মাটি জোখতে জোখতে ফারহান চাচার যে ভেটির মাটিটোয় নহ হয়ে গেল, তার পাছত অজগর মহাজনে দেড় কথা মাটি দান দিয়াছে। মারা হে কেন করে আছে? মধু আক্তার মাটি জোক মাখেহে কব ক্ষতি কত পড়ব। এ মারা হে হেঙ্কে নভ জোরত কব লাগব। ও হেঙ্কে নভ হয় কলি হব না, নভ বলি জোক মাখেহে কব হেঙ্কে নহব। এ খলাক 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 পড়লাকাই আগ বড়ালে বাজাজ ইলেকট্রিক্যাল, ভিভেল সোপ, অব সমঝোতা নেহি, নিহার ন্যাচারালস, জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট, পার্লে জি, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজ হেয়ার কালার, গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।